الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله وبركاته. دينان الفرقان মিডিয়া মহিলার গুরুর পক্ষ থেকে আমার এক দিনই বোন মহাতারামা আপনি জানতে চাইছেন যে বাথরুমে যাওয়ার সময় বাম পাও দিয়া যাইতে হয়, বাইরিবার সময় কি বাম পাও দিয়া বাইরেতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ, যে আমার দিনই বোন মহাতারামা, আল্লাহ পাক আপনাদেরকে কোরআন ও সুন্নাহ মতো আমল জানার এবং মানার তৌফিক দান করুক। যে বোন বাথরুমে যাওয়ার সময় ঢুকার আগে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়লে বাথরুমে যেই অনেক সময় দুষ্ট জিন থাকে তার থেকে আমি ফানা চাইয়া, আল্লাহর কাছে ফানা চাইয়া, আল্লাহর নিকট তার থেকে বাঁচার জন্য পানা চাইলাম, তারপর আমি ঢুকলাম, তাহলে আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। এই জন্য আমরা বাথরুমে ঢুকার সময় এই দোয়াটা আগে পড়ব, তারপরে বাম পাও দিয়া ঢুকব। বাম পাও দিয়া ঢুকার অর্থ এটি যে আমি বাথরুম নিকৃষ্ট জায়গা, আমার ডাইন পাওয়ার থেকে বাম পাওয়ার হলো যে কি আমার ডাইন পাও দোনো পায়ে সম্মানে, কিন্তু বাম পাওটা কি আমার ডাইন পা থেকে একটু নিকৃষ্ট, বিদায় আমি বাম পাও দিয়ে ঢুকবো। ঢুকার পরে আমি যখন বাইর হবে আমি ডাইন পাও দিয়া বাইর হব। বাথরুমে বাম পাও দিয়ে ঢুকা সুন্নত, আর বাম পাও দিয়া ঢুকা সুন্নত, বাম ডাইন পাও দিয়া বাইর হওয়া সুন্নত। বাইর হওয়ার পরে একটা দোয়া আছে, গুফরানাক আলহামদুলিল্লাহি আল্লাযি আযহাবা ওয়া আন্নিল আযা ওয়া আফানি, এই দুইটা দোয়া আপনি মেহরবানি করে মুখস্থ করে নেবেন। এই দোয়া ঢুকার দোয়াটা ঢুকার আগে পড়বেন, দোয়া পড়িয়া বাম পাও দিয়া ঢুকবেন, তারপরে ডাইন পাও দিয়া বাইর হইয়া তারপরে এই বাইর হইয়া দোয়াটা পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকা আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।